তাই আমার পাখির বাবা মিনি সতী নন্দন গৌরণী আজ তিনি কি বলেন কলিহাতের বাচ্চা পূর্ণ করিবার জন্য কলির কলুষ নাশ করার জন্য আজ কলির সমর রূপে এই গণাদান এসে অবতীর্ণ হলো কারণ ভগবান জানেন কলিজি এতটাই ধৈর্য শক্তি নেই যে তারা ধ্যান করে ভগবান লাভ করবে যার ধৈর্য করে ভগবান লাভ করবে আর পূজা পাঠ করে অর্চনা বন্দনা করে যে ভগবান লাভ করবে এটা কোনোদিন সম্ভব নয় বলে কেন কারণ কলির মানুষ চঞ্চল মতি মনটা এক জায়গায় স্থির হয়ে থাকে না সেই অবস্থায় অল্প আয়ু কলির জীবে অল্প আয়ু নিয়ে জ্ঞান করার সময় পাবে না যজ্ঞ করার সময় পাবে না আর পূজা পাঠ করার সময় থাকবে না কেন এই দেখুন সত্যযুগের মানুষ সত্যকে ধ্যান ভগবান চিন্তা
চিন্তা করলেন আর যার যোগ্য করে মানুষ ভগবান লাভ করার সময় পাবে না। কেন? সংসার করে দেবে। হ্যাঁ, সংসার করবে, জ্ঞান অর্জন করবে, তারপর যে এই আয়ুতে আমার ধ্যান করে হাজার হাজার বছর কাটাবে এটা সম্ভব নয়। কৃষ্ণ
সবার কাছে থাকে বা আপনারা দেখলেন ফোনের মধ্যে অনেক কিছু নাম্বার থাকে, কিন্তু নাম্বারের সাথে যদি সবসময় যোগাযোগ থাকে তাড়াতাড়ি নাম্বারটা খুঁজে পাওয়া যায়, আর তাড়াতাড়ি নাম্বার পেলে সেই মানুষের সাথে যোগাযোগ তাড়াতাড়ি হয় না। কিন্তু আপনি যদি ফোনের মধ্যে নাম্বার রেখে তাকে একবারও ডায়াল করেন না, ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন না, ওই নাম্বারটা একটি ফোনের মধ্যে গোপন হয়ে যাবে, খুঁজে পাবে না, একবার নয় দুবার নয় বারবার করে দেখলেও পাবে না, পাওয়া যাবে না, কারণ মন থেকে চলে গেলে ওই নাম্বার আসবে কি না সংক্রমণ। কিন্তু যোগাযোগ যদি সবসময় থাকে ওই নাম্বার তোমার আপনার সামনে আসবে, সবসময় সামনে থাকে। তো মহাজন বলছে অনেক বলেন কি আমার ভগবানের সাথে যোগাযোগ করার একটি নাম্বার, যে নাম্বার হয়েছে যদি তুমি প্রতিদিন ডায়াল করো, বাবা প্রতিদিন যদি ডায়াল করে থাকো, এই ডায়াল করতে করতে একদিন অবশ্যই সেই মানুষের সাথে তোমার যোগাযোগ হয়ে যাবে। কিন্তু প্রতিদিন তুমি ডায়াল করো না, নাম্বার খুঁজেও পাবে না, আর ডায়াল করলেও সবসময় তোমার নাম্বারের সাথে যোগাযোগ হবে না। হরি বল হরি বল। ভগবানের কাছে কিছু বাসনা করো, ভাবনা করো, ভগবান তোমাকে অনায়াসে পূর্ণ করবে। আর তুমি যদি কোনোদিন নামই দাও না, তাকে স্মরণ করো না, তার কাছে হঠাৎ করে গিয়ে কিছু কামনা করবো, ভগবান শুনবে না? কি বাবা শুনবে? বলে বাবা বিপদে মধুসূদন এই মতো আমি যাবো না, তাই তো বলছেন এই নাম নিতে কিছু থাকবে না, শুচি অশুচি ঘৃণা লজ্জা ভয় ছোট বড় জাতি ভেদ কিছুই করতে হবে না, শুধু একটাই কর্ম করতে হবে, কি করবো? কতদিন সকালবেলা ঘুম থেকে উঠে
ধীরে ধীরে হাঁটাচলা করবে, তাকে কি হবে জানেন? এটা সায়েন্স বলছে। হাঁটাচলা করলে কি হয়, শরীরের মধ্যে নার্ভের কোন প্রবলেম আসে না। আরেকটা মঙ্গল আছে, হাতের মধ্যে অনেকগুলো রেখা আছে দেখবেন, এটা খারাপ রেখা, কোনটা মঙ্গলের রেখা আছে না, অমঙ্গলের রেখা মঙ্গল রেখা আছে। তোমাদের মধ্যে হাতে দাঁড়িয়ে যদি যদি কেউ হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আমার চিন্তা করে, আমি তাতে কি করি, তার অমঙ্গল রেখা গুলো মঙ্গলে পরিণত করি, আর মঙ্গল রেখা গুলো দিয়ে তার জয় জয় জয়। এটা কিন্তু বাবা বিশ্বাস করলে পাবেন, অবিশ্বাসে নয়। তাই চলুন, হ্যাঁ কথা আছে না, কপালের আরেক নাম গোপাল। হ্যাঁ, গোপাল যদি তুষ্ট হয় কপাল ভালো থাকে, কিন্তু কপাল ভালো করতে হলে কি করতে হবে, প্রতিদিন তিলক ধারণ করবে, মন্দ কপাল আনন্দময় হয়ে যাবে, এটা শাস্ত্রের ভাবে। তাই হাতে কাম মুখে নাম, এই জীবের পরিণাম, এই নাম করতে করতে কপাল সিন্ধু পার হয়ে যায়। তো সবাই মিলে বলুন, ওই হাতে কপাল আর মুখে বলো Thank you.
সবাই একে অন্যে আনন্দে আত্মহারা, সবাই মিলে জয় ধ্বনি করছে, অরে
Thank you.